কুমারগ্রাম বিধানসভাকে পাখির চোখ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত কামাখাগুড়িতে জনসভা করল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি জেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচিতে যোগদান করেছেন এবং কামাখাগুড়িতে তার জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তিনি তুলে ধরেছেন এবং এছাড়াও তিনি সমালোচনা করেছেন বিজেপি রাজ্য কেন্দ্রীয় নেতাদের। কৃষি আইন নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক নেতৃত্বরা। যখনই আসবো যা চাইবো মানুষকে মুরগি বানাই আর না বানাই মানুষ আমায় ঢেলে ভোট দেবে। কিন্তু উত্তরবঙ্গে প্রায় এই জানুয়ারি মাস আসবো যখনই আসবো যেতে হবে। আরে বাইরে থেকে মুরগি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রতে হবে। বিজেপি কা সরকার হোগা। কর্মীরা বললো কিতনা সিট মিলেগা। অমিত শাহ বললো ইস বার 70 মে সে 50 সিট মিলেগা বিজেপি কো দিল্লি মে। সেই প্রমাণটা আপনারাই বিচার করুন তো যুক্তিযুক্ত কিনা। আচ্ছা বিজেপি সরকার গড়বে না কি করে বুঝবেন? আচ্ছা আমাদের দুটো ঠ্যাং আছে, ভগবান দিয়েছে সবাইকে দুইটা করে ঠ্যাং। ভগবান যদি মনে করতো আমরা এক ঠ্যাঙে দাঁড়াতে পারবো আমাদের দুটো ঠ্যাং দিত? দিত না তো। ভগবান মনে করেছে এক ঠ্যাঙে দাঁড়ালে আমরা উল্টে পড়তে পারি, তাই ঠাকুর আমাদের দুইটা ঠ্যাং দিয়েছে তো। তাহলে আপনারা ভাবুন বিজেপির কি কোথাও মনে হচ্ছে এই দিলীপ গোদারা হইব না গো, একটা ঠ্যাঙে দাঁড়ায় আছে তাই তৃণমূল থেকে মুকুল লাগবো শুভেন্দু লাগবো, তাই কি না বলুন তো? এই কারণেই কি সেই প্রমাণটা আপনারা এই বিন্যাসী বলতে। যাচ্ছি পরের খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীবন্ধন গড়ে তুলতে বিএসএফ এর পক্ষ থেকে এক সাইকেল র্যালি আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের সীমান্ত থেকে এই র্যালি শুরু হয়েছে। এরপর বিভিন্ন জায়গার বিএসএফ ক্যাম্প অতিক্রম করে শনিবার সকাল 9টায় সাহেবগঞ্জ 128 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে পৌঁছয় এই সাইকেল র্যালি। জানা গেছে প্রত্যেক দিন প্রায় 70 থেকে 80 কিলোমিটার করে সাইকেল চালান তারা। জানা গেছে এই মৈত্রী র্যালি 4097 কিলোমিটার পেরিয়ে আগামী 17ই মার্চ মিজোরামে গিয়ে শেষ হবে। এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য হলো ভারত বাংলাদেশ সীমান্তে মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন স্থাপন করা। আজ সকালে সাইকেল র্যালি দেখতে সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মানুষের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রাস্তা ধারে দাঁড়িয়ে সাইকেল আরোহীদের উৎসাহ প্রদান এবং মেতে উঠেছেন হাততালিতে সকলেই। এদিন সকাল 9টায় সাহেবগঞ্জ 128 বিএসএফ ব্যাটালিয়নের ব্যারাকে পৌঁছানোর পর সাইকেল আরোহীকে ফুলের মালা দিয়ে স্বাগত জ্ঞাপন করেছেন বিএসএফ আধিকারিকরা। এরপর সেখান থেকে বিওপি ধরলা হয়ে হার্চ ক্যাম্পের দিকে রওনা হয়েছেন তারা। এবং সেখানে দেখা গিয়েছে ভারত এবং বাংলাদেশের পতাকা রয়েছে একসাথে। দেখছেন সেই ছবি।